हेलो बंधुरा ओसीम आमी आबार फिरे एसेछि तोमादेर काछे यूट्यूबे। तो बंधुरा मेन कथा हच्छे एखाने आमाके अनेके कमेंट करेछे जे दादा तुमी मोटिवेशन करते पारा ना पारा सेटा बड़ो कथा नय। मेन कथा हच्छे जादेर इच्छा आछे तारा भिडियोते आग्रह थाकबे, आर जादेर इच्छा नेई तादेर कोनो आग्रहई थाकबे ना। प्रथम कथा हच्छे एटा। एरपर किछु छेले लाइफेर जन्य तैरि हच्छे, किछु छेले शखे जाच्छे। जारा शखे जाच्छे तारा कोनोदिनो मोटिवेशनो होते पारबे ना, आर तारा कोनोदिनो किछु करते पारबे ना। एटा आमी प्रथम देखे जानी। तो এখানে মেন কথা হচ্ছে যে যার মোটিভেশন হচ্ছে না তাকে বলবো যে আমার ভিডিও তার না দেখলেই ভালো। তোমার জন্য আমি হাজারটা ছেলেকে খারাপ করতে চাই না। একজনের জন্য যদি হাজারটা ছেলে ঠিক থাকে তো ঠিক আছে, একজন বাদ গেলে আমার কোনো ক্ষতি নেই। কথাই আছে না যে একটা গ্রামে যদি একটা বাড়িতে আগুন লাগে, সেই বাড়িতে যদি আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়, বাকিগুলো যদি ঠিক থাকে তাহলে সেটাকে পুড়তে দেওয়া ভালো। তো এরকমই একটা ছেলে যখন খারাপ আছে তাকে খারাপের থেকে তাকে বাদেই দেওয়া ভালো। তার জন্য হাজারটা ছেলেকে আমি খারাপ করতে চাই না। মেন কথা হচ্ছে এটা। তো এখানে আমাকে যে ছেলেটা কমেন্ট করেছে আমি তাকে এটাই বলতে চাই যে ভাই তোমার তো অসুবিধা আছে, তুমি তাহলে কেন 10টা ছেলেকে বা 1000টা ছেলেকে খারাপ করতে চাইছো? আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমি আজ নয় আমি অনেকদিন ধরেই ভিডিও বানাচ্ছি, আর আমি প্রত্যেকটা ভিডিও বানাই প্রত্যেকটা কাজের জন্যই আলাদা আলাদাভাবে। তো এখানে যদি কেউ বুঝতে পারে তার মনে আগ্রহ থাকবে, আর যদি কেউ বুঝতে না পারে তার জন্য কিছু করার নেই। মাস্টার তো সবাইকে একটা ক্লাসরুমে বসে পড়ায়, কাউকে আলাদাভাবে পড়ায় না। তাহলে সেখানে সব ছেলেগুলো পারে না কেন একইভাবে রেজাল্ট করতে বা একইভাবে পরীক্ষায় লিখতে? তার কারণ কিছু ছেলে পড়াশোনায় মন থাকে, কিছু ছেলে থাকে মনটা ক্লাসরুমের বাইরে, কিছু ছেলের মন থাকে অন্য গল্পের মধ্যে। তাহলে তার হবে কোথার থেকে? তো এই কারণের জন্যই তাদের হয় না। মেন কথা হচ্ছে এটা। তো আমি তাদের এটুকুই বলতে চাই যে যার ইচ্ছা আছে সে থাকবে, যার ইচ্ছা নেই সে না থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তার কারণ একটার জন্য তার সবগুলোকে বরবাদ করা ঠিক নয়। কেউ যদি লাইফ নিয়ে ভাবে যে আমার লাইফটা আমাকে তৈরি করতে হবে, আমার মা বাবা কিছু করতে পারবে না বা আদার্স কেউ কিছু করতে পারবে না, আরে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, টাকা দিয়ে কারো যোগ্যতা কেনা যায় না, এটা মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? আমাকে যেমন একটা ছেলে বলেছিল যে ওপেন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা যায় টাকা দিয়ে, ঠিক আছে যায়, কিন্তু একটা গ্রাজুয়েশন লেভেলের যদি কোনো চাকরি বা কোনো জব তাকে করার জন্য তার পরীক্ষা নেওয়া হয় সে কিন্তু সেটাতে পাস করতে পারবে না, সে ফেল করে যাবে। তার কারণ সেখানে টোটাল ইংলিশ এবং এতটাই হার্ড হবে যে তার মাথায় ঢুকবে না, অবশেষে সে পাস করতে পারবে না এবং ফেল করে যাবে। এটাই লাভ হবে, লাভ আর কিছু হবে না। তো এই জন্য যেটা কষ্ট করে করবে ঘাম ঝরিয়ে সেটার একটা আলাদা রকমের রেজাল্ট পাওয়া যায়, আর যেটা কপি করে করবে দেখে দেখে করবে সেটার একটা আলাদা রেজাল্ট পাওয়া যায়, দুটো একই জিনিস হতে পারে না। মেন কথা হচ্ছে এটা। তাই এসব ব্যাপারগুলো নিয়ে বিশেষ গুরুত্ব দিবে। ওকে বন্ধুরা, ভালো থেকো। জয় বন্দে মাতরম, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই বাই।